আসসালামু আলাইকুম, ভিসা ইনফরমেশন ডটকম এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে আছেন সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে লাটভিয়া ভিজিট ভিসার হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ঘুরে আসুন আপনি শেনজিনের অন্যতম এরিয়া লাটভিয়া থেকে। তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার আগে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি আপনাদেরকে সময় পেলে একটা রেজাল্ট বা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যারা আমার ভাই ব্রাদার আছেন যারা কিনা আসলে শেনজিনের অন্যতম দেশ লাটভিয়াতে যেতে চান অথবা শেনজিন এরিয়ার যে কোনো কান্ট্রিতে আপনি ঘুরতে চান, তাদের প্রত্যেকের জন্য আই হোপ এই ভিডিওটা ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি বাংলাদেশ থেকে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য, বেসিক্যালি ইউরোপের জন্য। এটা আসলে সেখানে সেটেল হওয়া বা সেখানে যাওয়া এটার যথেষ্ট পরিমাণ ভালো একটা রিজন আছে। সেই ধরনের রিজন সংক্রান্ত বিষয়ে যদি আলোচনা করতে চাই ভিডিওটা লম্বা হয়ে যাবে। তবে আমি এতটুকু বলতে চাই যে শেনজিনের যে জীবনযাত্রার মান এটা কিন্তু খুবই সিকিউর, সেখানে ভালো একটা ইনকাম আছে। আপনি কিন্তু আপনার আত্মসম্মানবোধকে বজায় রেখে আপনি কিন্তু আপনার কর্মের মধ্য দিয়ে আমার দেশের জন্য আপনি কিছু করতে পারবেন, এবং কি আপনি আপনার জন্য এবং কি আপনার ফ্যামিলির জন্য অপার সম্ভাবনার একটা কারণ হয়ে দাঁড়াতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে মূল আলোচনা চলে যাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে লাটভিয়া হচ্ছে শেনজিনের অন্যতম একটা এরিয়া। শেনজিনে মোটামুটি 26 থেকে 27টা কান্ট্রি আছে। এর মাঝে আমরা বেসিক্যালি জানি যে অনেকে আছে ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সুইজারল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলোতে ভিসার রেশিওটা ক্রমাগত হারেই একটু কম থাকে, স্বাভাবিক। বিকজ আপনি যত উন্নত দেশে যাবেন ততই কিন্তু আপনার রিকোয়ারমেন্টস বেশি সাবমিট করে দেন কিন্তু আপনাকে কোয়ালিফাই হয়ে কিন্তু আপনাকে সেখানে ভিসা নিয়ে ইন করতে হবে। সেই দিক থেকে কিন্তু আমরা জানি যে লাটভিয়া যদিও শেনজিন কিন্তু লাটভিয়ার ভিসাটা নাও ভ্যারি ইজি, বিকজ বাংলাদেশ থেকে কিন্তু ক্রমাগতভাবে অনেকে এই ভিসাটা অ্যাকসেপ্ট করেছে বা অনেকে এই ভিসাটা পেয়ে কিন্তু লাটভিয়ার উদ্দেশ্যে রওনা হবে, অথবা অনেকে হয়ে গেছে অথবা ওখানে এখানে অনেকে পৌঁছে গেছে। তো যাই হোক বন্ধুরা, লাটভিয়া হচ্ছে সুইডেনের খুব নিকটবর্তী একটি দেশ। আমরা জানি যে লাটভিয়ার এম্বাসি বাংলাদেশে নেই, সো সুইডেন এম্বাসির মাধ্যমে আপনি চাইলে কিন্তু লাটভিয়ার ফাইলটা আপনি জমা করতে পারেন। সর্বোচ্চ 2 উইক অর্থাৎ 2 সপ্তাহের ভিতরে আপনারা কিন্তু ওরা ইয়েস নো একটা রেজাল্ট কিন্তু জানিয়ে দিবে। সো আপনি লাটভিয়ার যেদিন আপনি ফাইলটা জমা করবেন সেই দিনই কিন্তু ফিঙ্গারটা ওরা ওখান থেকে তাৎক্ষণিকভাবে নিয়ে নেবে। সো আপনার প্রক্রিয়াটা ভ্যারি ইজি, এবং কি লাটভিয়ার ভিসা ফি বর্তমানে 12,650 টাকা। আপনি চাইলে এই 12,650 টাকা খরচ করে লাটভিয়ার জন্য একটু ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, লাটভিয়া হোক আর যে কোনো কান্ট্রি হোক, ভিজিট ভিসাতে আপনাকে যেতে হলে কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করে দেন কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। আসলে এই ধরনের রিকোয়ারমেন্ট সম্পর্কে আলোচনা করতে গেলে আপনার ভিসা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি চাই না আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করতে। তবে বেসিক্যালি দুই একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি যে কোথাও যাচ্ছেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফ্রম ইউর কান্ট্রি অর্থাৎ বাংলাদেশে আপনার কি পরিস্থিতিতে আছেন, আপনার আর্থিক অবস্থাগুলো এটাকে আপনি একটু জাস্টিফাই করাতে হবে আপনার ভিসা অফিসারের কাছে। সো আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সিটা অবশ্যই সেখানে আপনি অ্যাড করবেন। দেন হচ্ছে যে আপনার যদি আপনার বিজনেস হয় তাহলে বিজনেস রিলেটেড যত ধরনের পেপারস আছে এগুলো সাবমিট করতে হবে। জব হলে অবশ্যই এনওসি এবং কি স্যালারি স্টেটমেন্ট আপনি সেখানে সাবমিট করে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা লাটভিয়াতে যাচ্ছে আরও কিছু বেশ পেপারসের প্রয়োজন হবে, যেগুলো আমি চাইলে আপনি অন্য কোনো ভিডিও আমার ফলো করতে পারেন, দেন সেখানে একটা টোটাল লিস্ট দেওয়া আছে। তো বেসিক্যালি আপনি যত কিছুই থাকুক না কেন, আপনার কাছে যদি আপনার এই দুটা জিনিস যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসাটা আপনার জন্য আনঅ্যাভেলেবল হয়ে যাবে, এটা কিন্তু আসলে খুব সহজে আপনি পাবেন না। তো যাই হোক বন্ধুরা, যাদের মোটামুটি এই ধরনের ডকুমেন্টস আছে আমি বলবো যে এখনই না ভেবে আপনি কিন্তু এখনই দাঁড়াতে পারেন আপনার পছন্দের কান্ট্রি লাটভিয়ার জন্য, কারণ লাটভিয়ার ভিসা রেশিওটা এখন দুর্দান্ত গতিতে চলছে। আপনি জমা দিলে আশা করি আপনি ভিসাটা পেয়ে যাবেন। অ্যান্ড এবং কি এই লাটভিয়ার ভিসাটা দিয়ে আপনি ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড অর্থাৎ এনি কান্ট্রি আপনি ভিজিট করে আপনি কিন্তু আবার আপনার হোম বাংলাদেশে আপনি ফিরে আসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, যারা লাটভিয়া রিলেটেড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড দেন যদি আমাদের অফিস অ্যাড্রেস অথবা ফাইল প্রসেসের কোনো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে আমাদের অফিস অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। আমরা আসলে এই রিলেটেড কাজগুলো নিয়মিতভাবে করে থাকি, আমাদের হাতে সফলতাটা মাশাআল্লাহ অনেক দূর বেড়েছে। তো আগামী দিনগুলোতে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের আস্থা পূরণের, আপনাদের স্বপ্ন পূরণের, আপনার আস্থার জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই কামনায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।